বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমি তাসনুভা শারমিন। বাফেলো বাংলা শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আপনার শিশু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আসলে উইলিয়ামসভিল এলিমেন্টারি স্কুলে কর্মরত আছি লিড টিচার বা প্রধান শিক্ষিকা হিসেবে। দীর্ঘ 9 বছর যাবৎ এই প্রফেশনের সাথে আমি যুক্ত আছি এবং এর ফলে শিশুদের সাথে কাজ করা হয়েছে। আসলে বেশি শিশুদেরকে নিয়েই কাজ করি আমি। এমন একটা ক্লাসরুমে আছি যেটা একটা ইন্টিগ্রেটেড ক্লাসরুম। তো অর্ধেক বাচ্চা এখানে অটিজম এই রোগের সাথে যুদ্ধ করে চলেছে এবং অর্ধেক বাচ্চা সুস্থ বা স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাইলস্টোন। আমেরিকান চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই মাইলস্টোনের একটি ছক আমাদের পিতামাতাদের জন্য আসলে তৈরি করে দিয়েছে। তো খুব সহজেই বাসায় বসে ইন্টারনেট ব্রাউজ করে এই মাইলস্টোনের ছকটা কিন্তু যে কোনো কেউ দেখে নিতে পারবে। মাইলস্টোনের কথাটা আসলে এই কারণে বলা হচ্ছে, কারণ হচ্ছে মাইলস্টোন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকটা প্যারেন্টসের জন্য এবং টিচারদের জন্য। মাইলস্টোন আসলে কি? মাইলস্টোন হচ্ছে আপনার শিশু 0 বয়স থেকে 5 বছর, অ্যাটলিস্ট 5 বছর বেড়ে ওঠার যেই ধাপগুলো ধীরে ধীরে পার করবে সেটারই একটি চার্ট। এই চার্টটা খুব সহজেই ইন্টারনেটে আপনারা পাবেন। আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন একটি 1 বছরের শিশু এই মাইলস্টোনের আন্ডারে প্রথমেই হয়তো ফার্নিচার ধরে ধরে আস্তে আস্তে হাঁটবে, আই কন্ট্যাক্ট করবে প্যারেন্টসের সাথে এবং একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বাবা মার সাথে করবে। 2 বছরের শিশু নিজে কোনো হেল্প ছাড়াই হাঁটবে, প্রিটেন্ড প্লে করবে, যেরকমটা কিনা বাবা মা বাসায় কাজ করছে সেটাকে দেখে দেখে প্রিটেন্ড প্লে বা অনুকরণ ভিত্তিক খেলা বাসায় করবে। এটা ছাড়াও ছোট ছোট ওয়ার্ড বলবে। একটি 3 বছরের শিশু অনেক ধরনের বাক্যই গঠন করতে পারবে, তার সাথে প্রোনাউন যেমন আমি তুমি এ ধরনের প্রোনাউন ব্যবহার করবে এবং পরিবার ছাড়াও পরিবারের বাইরে বন্ধু গঠনের জন্য অত্যন্ত আগ্রহ দেখাবে। তো এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে 2 বা 3 বছরের শিশুর ক্ষেত্রে। এর বাইরেও আসলে মাইলস্টোনের ক্রাইটেরিয়া আপনারা পেতে পারেন, কিন্তু 2 থেকে 3 বছরের শিশুর ক্ষেত্রে এ ধরনের ক্রাইটেরিয়া যদি আপনার বাচ্চা পূরণ করতে না পারে বা একটু ডিলেড হয় সেই ক্ষেত্রে ভয় পাওয়ার আসলে কোনোই কারণ নেই। অতি সত্বর আপনি আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং ডক্টর যেটা করবে খুব সুন্দর করলে ডক্টর চেক আপের মাধ্যমে আর্লি ইন্টারভেনশন অথবা ইভ্যালুয়েট করবে আপনার শিশুকে। এর মাধ্যমে আপনার শিশু যেসব দিকগুলোতে ডিলেড বা পিছিয়ে আছে সেজন্য তারা ওটি অকুপেশনাল থেরাপি যদি আপনার শিশুর প্রয়োজন হয়, পিটি ফিজিক্যাল থেরাপি যদি আপনার শিশুর প্রয়োজন হয়, এটা ছাড়াও স্পিচ স্পেশাল এডুকেশন, গ্রস মোটর, ফাইন মোটর, সেন্সরি ইস্যুস সব কিছু নিশ্চিত করবে। সব থেকে ভালো দিক হলো এ ধরনের সার্ভিসগুলো গভর্নমেন্টের মাধ্যমে আমাদের আমেরিকাতে কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে এবং এই সার্ভিসগুলো আপনি বাসায় বসেই 2 থেকে 3 বছরের শিশুর ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন একেবারেই ফ্রি। তো এটা মাথায় রাখা আসলে খুবই জরুরি যে এভরি সিঙ্গল চাইল্ড ইজ ডিফারেন্ট এবং ডেভেলপমেন্টও কিন্তু সেভাবেই হয়। তো যদি আপনার বাচ্চা এই মাইলস্টোনগুলো পূরণ করতে না পারে ভয় পাবার কোনো কারণই নেই। অতি সত্ত্বর ডক্টরের সাথে যদি আপনি যোগাযোগ করেন ডক্টরই ইভ্যালুয়েট করে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আপনার সন্তানের জন্য করে থাকবে। বাচ্চাকে সময় দেওয়া আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বাচ্চাকে সময় দিন, কথা বলেন এবং সময় দিলে কথা বললে বাবা মা হিসেবে এটাই হবে সব থেকে বড় দায়িত্ব। আপনার সময় আপনার সন্তানের শারীরিক এবং মানসিক বিকাশে সব থেকে বড় হেল্প করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।